পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আমরা আসছি এডম সেন্টারে নামাজ পড়ার জন্য। এখানে প্রচুর মানুষ এসছে, আমাদের এখানে তিনটা জামাত হবে। তো প্রথম জামাতটা ছটা, সকাল ছটা হয়েছে। তো সবাই পরিবার পরিজন নিয়ে নামাজ পড়ার জন্য হয়তো ছটা আসতে পারেনি, যারা অফিস ছিল তারা ছটা এসছে। আর এখন এই দশটা যে জামাতটা ছিল ওটার মধ্যে প্রচণ্ড ভিড়, বিকজ সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এই জামাতটাতে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড়। তো আমাদের ঈদের নামাজ শেষ হয়েছে। তো ইসিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমারও ঈদ মোবারক। সবাই সবার প্রয়োজন নিয়ে ঈদ উদযাপন করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। We'll be right back.
হজরত ইজিটিভির পক্ষ থেকে আমরা আসছি নাবিলাদের বাসায়। তো ও অনেক ধরনের রান্নাবান্না করেছে, তো এখন আমরা রান্নাগুলোর সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। তো সেজন্য আমাকে হেল্প করবে সেতু আপু। তো সেতু আপু, আপনাকে ঈদের শুভেচ্ছা ইজিটিভির পক্ষ থেকে। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমরা কিছু ঈদের রান্নাবান্না করেছি। তো এটা হচ্ছে ছেই পোলাও, এটা হচ্ছে চিকেনের রোস্ট, আর এটা হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে সালাদ যেটা ইয়োগার্ট দিয়ে মাখানো আছে এখানে, আর এটা হচ্ছে মুখ পাকুন, এক ধরনের পিঠা মিষ্টি, এটাও সেম, আর এটা হচ্ছে সামাই বাইট, আর এটা হচ্ছে বাকলাবা। ধন্যবাদ আপু আপনাকে। আমরা অনেক মজার মজার খাবার দেখতে পাচ্ছি। তো এখন আমার খুব লোভ হচ্ছে যে আমাদের খেতে হবে এখনই, কারণ আর দেরি করা যাবে না, এখন আমরা খাবো। আর তার সাথে আপনারা থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এগুলো রান্না করে খাবেন। সবাইকে ধন্যবাদ। আর এখানে আমাদের পাশে বসে আছেন আমাদের আন্টি। আন্টি ঈদ মোবারক আপনাকে। ধন্যবাদ। আর আসল রাঁধুনি যে, সে হচ্ছে নাবিলা। আর এখানে আমাদের সাথে আছেন আমাদের বাবু ভাই। বাবু ভাই আপনাকে ইজিটিভ পক্ষ থেকে ঈদ মোবারক। আমাদের পক্ষ থেকে ইজিটিভিকেও আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই এনজয় করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। Do you like your dress?